বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012। এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটা কি, এটা দিয়ে আপনারা কি কি কাজগুলো করতে পারবেন। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির সাথে যখন আপনারা চুক্তি করেন তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন, বিভিন্ন ব্যাংকের থেকে যখন লোন দেন তখন পাওয়ার অফ অ্যাটর্নি দেন, বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়, তো আসলে প্রকৃতপক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি আইনটা কি বলে? আমাদের এই ধারাবাহিক সিরিজে আমরা মোটামুটি 4 থেকে 5টি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা জাস্ট পাওয়ার অফ অ্যাটর্নি আইনে কি বলতেছে সেটা তুলে ধরবো, নেক্সট ভিডিওতে আমরা বিধিমালায় কি বলতেছে, থার্ড ভিডিওতে আমরা যে রেজিস্ট্রেশন খরচ সংক্রান্ত বিষয়, এবং ফোর্থ এবং ফাইভ ভিডিওতে বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি এবং আদালতে যে সমস্ত নজির আছে সেগুলো আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই যে ধারাবাহিক আমাদের সিরিজটা চলতেছে এটা দেখে উপকৃত হবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। তো বন্ধুরা, আমরা সরাসরি যেখান থেকে পড়বো সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি আইন, যেটা আইন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে, সেখান থেকে আমরা দেখব। অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আমরা নিলে সেক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে। তো দেখেন এখানে লিখাই আছে যেটা, যে এটা হচ্ছে কি বিক্রয়ের জন্য না, তারপরেও বাজারে বিক্রি হয়, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন, যাদের প্রয়োজন তারা আমরা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে জানাতে পারেন, আমরা ট্রাই করবো আপনাদেরকে কুরিয়ারে পৌঁছানোর জন্য। তো এখানে আমরা আজকের ভিডিওতে আমরা জাস্ট পাওয়ার অফ অ্যাটর্নি আইনটা নিয়ে আলোচনা করব, বিধিমালা নেক্সট ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে পাওয়ার অফ অ্যাটর্নি আইন বলে একটা আইন কিন্তু ছিল আগে, 1882 সালের একটা আইন ছিল। তো সেটিকে রহিতকরণ করে 2012 সালে যেটা করা হয় এই আইনটা প্রস্তুত করা হয়। দেখেন এই আইনে বলা হচ্ছে যে যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 1882 রহিত কমে, তাহলে আমরা একটা বেসিক ধারণা পেলাম বাংলাদেশে 1882 সালের একটা পাওয়ার অফ অ্যাটর্নি আইন ছিল, যেটা 2012 সালে রহিতকরণ করা হয়েছে এই আইনটার মাধ্যমে। তো এখন আমরা প্রতিটা আইনের মধ্যে যেটা থাকে যে আইনটার নাম কি, তো এটা বলার অপেক্ষা রাখে না যে এটা পাওয়ার অফ অ্যাটর্নি আইন। এটা ছাড়া বলা হচ্ছে যে কবে থেকে কার্যকর হবে, এখানে বলা হচ্ছে সরকার গেজেট করে, তো এখানে তারা গেজেটের তারিখটা দিয়ে দেওয়া আছে যে যেহেতু সংসদ কর্তৃক এত তারিখে এটা ইয়া করা হয়েছে, 24শে সেপ্টেম্বর যেটা করা হয়েছে এটা সংসদে পাশ হয়েছে, এটা 2013 সাল থেকে এটা কি হয়েছে কার্যকর হয়েছে, যে তারিখটা আমরা অন্য জায়গায় পাবো। তো পাওয়ার অফ অ্যাটর্নি আসলে জিনিসটা কি, এটা আমরা যদি আইন থেকে বুঝি যে পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটা কি, দেখেন এখানে বলতেছে যে আইনে বলতেছে পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা দলিল, এমন কোন প্রকারের দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি তার পক্ষে উক্ত দলিলে বর্ণিত কার্য সম্পাদনের জন্য আইনানুগভাবে অন্য কোনো ব্যক্তির নিকট ক্ষমতা অর্পণ করে। সহজ কথায় হচ্ছে আপনি একটা দলিলের মধ্যে, একটা কাগজের মধ্যে কি কি কাজটা ওই ব্যক্তি করতে পারবে সেটা লিখলেন, লিখে রেজিস্ট্রেশন করলেন, আপনার ওই যে প্রদত্ত ক্ষমতা বলে, এই দলিলটার ক্ষমতা বলে আপনি যে কাজটা করতে পারতেন উনি ওই কাজটা করতে পারবে। এটা করার মেইন উদ্দেশ্যটা কি, আপনি দেশের বাইরে থাকতে পারেন, আপনি অসুস্থ থাকতে পারেন, হসপিটালে থাকতে পারেন, আপনি ফ্যামিলির সাথে ভ্রমণে থাকতে পারেন, এখন আপনার জায়গা জমি বিক্রি হতে পারে, লোন হতে পারে, বিভিন্ন কোম্পানির নানা প্রকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হতে পারে, তো এগুলোর ক্ষেত্রে আপনি এরকম পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতে পারেন যে আপনার কাজটা হুবহু উনি করলো, অর্থাৎ আপনার প্রতিনিধি আপনি সেন্ড করতে পারেন, যখন তার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে তখন আপনার মতোই উনি সব কাজ করতে পারবে। আর যখন আমরা আইনটা পড়বো তখন আমরা এই যে পণ মূল্য বলে একটা শব্দ পাবো, তো যখন আমরা কি করব বিভিন্ন রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানির সাথে যখন আমরা চুক্তি করব যে কোনো একটা ভূমি উন্নয়নের জন্য, তখন আমরা তাদের কাছ থেকে টাকা পয়সা কিছু নিতে পারি এবং সেই ভূমিটা থেকে তাদেরকে কিছু অংশ দিতে পারি, আমরা কিছু অংশ নিতে পারি। এখন যে টাকা পয়সাটা আমরা অগ্রিম নিচ্ছি এবং যে ভূমিটা তারা হস্তান্তরের ক্ষমতা পাচ্ছে সেটাই হচ্ছে আমাদের পণ্য মূল্য। দেখেন যে কোনো ভূমি উন্নয়নের নিমিত্তে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার গ্রহীতা যে অংশ বিক্রয় বা হস্তান্তরের ক্ষমতাপ্রাপ্ত হন তার বাজার মূল্য, এবং পাওয়ার দাতা কর্তৃক গৃহীত কোনো অর্থ যদি থাকে যা দলিলের মূল্য হিসাবে গণ্য হবে। তো আশা করি পণ মূল্য জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এ দুটি শব্দ না বুঝলে কিন্তু আমরা আইনটা পড়ে কিন্তু বুঝবো না যে পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটা কি। তাহলে হচ্ছে আপনি লিখিত দিলেন দলিলে কি কি কাজ করতে পারবে, সেটা আপনার হয়ে কাজটা উনি করবে, এটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি বা ক্ষমতাপত্র। পণ্য মূল্য হচ্ছে যে যিনি দাতা উনি যদি কোনো কোম্পানির কাছ থেকে কিছু টাকা পয়সা গ্রহণ করেন এবং কোম্পানি যে অংশটা হস্তান্তরের অধিকার পাবে, এটার বাজার মূল্যটাই হচ্ছে কি আমাদের
এই পণ্য মূল্য। আর এটা দেখেন কার্যকর হয়েছে 2013 সাল থেকে, এসআরও দেওয়া আছে 197 জুন মাসের 26 তারিখ থেকে কার্যকর করা হয়েছে। এখানে বলা হচ্ছে এত মোতাবেক, এটা বলা হচ্ছে 1 জুলাই অর্থাৎ জুন মাসের 26 তারিখে গেজেটটা জারি করে 1 জুলাই 2013 থেকে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা কার্যকর হয়েছে বলে বলা হচ্ছে। এখন আসি আমরা, দেখেন যে তাহলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি এই জিনিসটাকে আমরা প্রথমেই তো পাওয়ার অফ অ্যাটর্নি বুঝলাম, তো অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে স্থাবর সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে। তার মানে আমরা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি কখন দিব, যখন আমরা একটা জমি বিক্রি করব, অথবা যদি আমরা কারোর সাথে বায়নামা করতে চাই, চুক্তি সম্পাদন করতে চাই, তাহলে আমরা এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অ্যাটর্নি দিব। যদি আমরা কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণের বিপরীতে যদি ঋণ গ্রহণ করতে চাই, অথবা স্থাবর সম্পত্তির বিপরীতে পণ্যমূল্য গ্রহণের বিনিময়ে ভূমি উন্নয়ন সংস্থার সাথে যদি কোনো চুক্তি করি, অর্থাৎ চার কারণে আমরা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছি: বিক্রয়, চুক্তি, ঋণ, উন্নয়ন। বিক্রয়, চুক্তি, ঋণ, উন্নয়ন, এই চার কারণে যে দলিলটা দিব সেটাই হবে আমাদের অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। এখন এই ভূমি উন্নয়ন সংস্থা কি? দেখেন ভূমি উন্নয়ন বলতে বলা হচ্ছে ব্যবস্থাপনা এবং বিক্রয়ের নিমিত্তে আবাসিক বাণিজ্যিক প্লট প্রস্তুত অথবা অ্যাপার্টমেন্ট বা মিশ্র ফ্লোর বা ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে কোনো প্লট বা ভূমির উন্নয়নকে ভূমি উন্নয়ন কর বলা হয়। ভূমি উন্নয়ন সংস্থার কাজই হচ্ছে এগুলা। তো তাহলে আমরা বুঝলাম ভূমি উন্নয়ন জিনিসটা কি। তা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে যেটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির বাইরে যেটা আছে সেটাই পাওয়ার অফ অ্যাটর্নি। আশা করি আমরা যে সংজ্ঞাগুলো যদি বুঝতে পারি, মোটামুটি আমরা অনেক কিছু বুঝে গেলাম। তো এখন আমরা যাই যে আসলে একটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যে ক্ষমতাটা অর্পণ করা হচ্ছে, এর প্রক্রিয়াটা কি হবে। আপনি যদি কাউকে একটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দেন, তো এখানে প্রথমেই আসি আমরা, যদি আপনি কি করেন, পণ্যমূল্য গ্রহণ করার বিনিময়ে ভূমি উন্নয়ন সংস্থা সংক্রান্ত বিপরীতে যদি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দেন, এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে এবং উক্ত মেয়াদে এটা অপ্রত্যাহারযোগ্য থাকবে। তার মানে প্রকৃতপক্ষে অপ্রত্যাহারযোগ্য হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপ্রত্যাহারযোগ্য। আর আপনি যদি কোনো এই উন্নয়ন সংস্থা দেন, যে সময়টা আপনারা লিখিত রাখবেন, সেই সময় আপনি ওই দলিলটা রিভোক করতে পারবেন না, প্রত্যাহার করতে পারবেন না। তো যাই হোক, উপধারা একে যেটা বলতেছে, দেখেন উপধারা একে আমরা এটা পড়লাম, এখন দুইয়ে বলতেছে উপরে যাই কিছু বলা থাকুক, যদি একটা ভূমি উন্নয়ন সংস্থার পাওয়ার অফ অ্যাটর্নির মেয়াদ অতিক্রান্ত হয়ে যায়, যাওয়ার পর গ্রহীতার অংশের বিক্রয় অর্থাৎ রিয়েল এস্টেট, আপনাদের হয়তো 5 বছরের একটা চুক্তি ছিল, এখন 6 বছর হয়ে গেছে, কাজটা সম্পন্ন হয় নাই, আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা বাতিলও করেন নাই, তো তাতে কোনো সমস্যা নাই। বলা হচ্ছে ওই যে ভূমি উন্নয়ন সংস্থা যে অংশটা বিক্রয় বিক্রয় চুক্তি বা ঋণ গ্রহণ করার বিনিময়ে বন্ধকি দলিল সম্পাদনের ক্ষেত্রে উনি বাধাগ্রস্ত হবেন না, এবং উক্ত ক্ষমতা প্রয়োগ না করা পর্যন্ত সংশ্লিষ্ট পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বহাল আছে মর্মে গণ্য হবে। এখান থেকে ক্রিস্টাল ক্লিয়ার আমরা বুঝতে পারি প্রতিটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপ্রত্যাহারযোগ্য। এই সময়টা যদি অতিক্রান্ত হয়ে যায়, সেটা যদি রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি হয়, তাদের অংশে যে অংশটা তারা বিক্রয় ঋণ গ্রহণ করার জন্য সম্পাদন করার ক্ষমতাপ্রাপ্ত ছিল, সেই ক্ষমতাটা তাদের থাকবে, যতই টাইম এক্সপায়ার হয়ে যাক সেটা বাতিল হবে না। তারপরে আমরা যদি দেখতে বলতেছি যে উপরের 1 আর 2 যেটা আছে সেটা থাকা সত্ত্বেও, এই যে সত্যটা দিয়েই কিন্তু যত ভেজাল চলতেছে, এটা বলতেছে যদি কোনো পক্ষ যদি ক্ষতির সম্মুখীন হলে রেজিস্টার ডাকের মাধ্যমে পাওয়ার দাতা বা পাওয়ার গ্রহীতার নিকট 30 দিনের নোটিশ প্রদান পূর্বক দলিলে প্রদত্ত ক্ষমতার অবসান ঘটাইতে পারিবেন, এবং নোটিশের এক কপি সংশ্লিষ্ট সব রেজিস্টার অফিসে নথিকরণের জন্য প্রেরণ করিবেন। এটির মাধ্যমেই সম্পূর্ণ আইনটাকে কি করা হয়েছে, একদম একটা নিম্নমানের আইনে পরিণত করা হয়েছে। কারণটা হচ্ছে যেটা উপরে আমরা পড়লাম কি, একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, মেয়াদ পর্যন্ত এটা প্রত্যাহার করা যাবে না, মেয়াদ অতিক্রান্ত হলেও সেই অংশটা কি কার্যকর থাকবে। আবার বলতেছে রেজিস্টার ডাকের মাধ্যমে দাতা বা গ্রহীতা যে কোনো এক পক্ষ 30 দিনের নোটিশ দিয়ে এটা বাতিল করে দিতে পারবে। এই ক্ষমতাটা থাকার কারণে যখনই একটা বিরোধ হচ্ছে, তখনই মানুষ কি করতেছে, সেখানে ডেভেলপারের হয়তো 50% টাকা তার সেখানে ইনভেস্ট করা হয়ে গেছে, তখন যে পাওয়ার ব্যাটারি দলিলটা বাতিল করা হচ্ছে এইটার ক্ষমতা বলে।
তো যাই হোক, এটা আমরা আরো বিশ্লেষণ ধর্মী যেটি হবে সেটাতে করব। তাহলে আমরা কি করতে পারবো, অপ্রত্যাহারযোগ্য রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির সাথে তাদেরকে একটা নোটিশ দিয়ে আমরা এটা বাতিল করতে পারবো। তবে তারা এখানে প্রোভাইডেড দ্যাট, যেটা বলতেছে ধারা 13 এর বিধান মোতাবেক কোনো পদক্ষেপ বিহিত হইলে, এটা মানে হচ্ছে আপনি যদি বিরোধ নিষ্পত্তি করতে চান, যদি তাদেরকে সাথে যদি বসতে চান, যদি একবার বসেন যে আপনি কেন কাজটা করতেছেন না, আমরা বসে সমঝোতা করি, এই রকম যদি একবার বসেন, তখন আবার আর আপনি নোটিশ দিয়ে বাতিল করতে পারবেন না যতদিন পর্যন্ত সেই আপনাদের আপোষ মীমাংসাটা কোথাও এদিক সেদিক কিছু না হচ্ছে। তো নর্মালি কোন পাগল এই কাজটা করতে যাবে যেখানে উনি একটা নোটিশ দিয়ে বাতিল করতে পারেন, কেন উনি সমঝোতা করতে যাবেন? এই আশা করি আমরা ভবিষ্যতে যারা আইন প্রণয়ন করেন তারা এখানে আরো একটা ক্রিস্টাল ক্লিয়ার জিনিস নিয়ে আসবেন যে এই রেজিস্টার ডাকের মাধ্যমে পাওয়ার গ্রহিতার বাতিলের যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এটাকে কিছুটা হলেও খর্ব করতে হবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন, তাহলে এই 13 ধারা যদি বিরোধ নিষ্পত্তির যদি ব্যবস্থা গৃহীত হয় তাহলে আপনি এরকম নোটিশ দিয়ে বাতিল করতে পারবেন না। আর যতদিন পর্যন্ত আপনার এই বিরোধ নিষ্পত্তি আপনি করতে আপনারা থাকবেন ততদিন এর কার্যকারিতা স্থগিত থাকবে, পাওয়ার অফ অ্যাটর্নির কার্যকারিতা স্থগিত থাকবে, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কোনো পক্ষ কি করতে পারবে না, কিছুই কাজ করতে পারবে না। তারপর বলা হচ্ছে উভয় পক্ষ যদি চায় তারা দুইজনে সম্মতি হলে ওইটার একটা মেয়াদটা বৃদ্ধি করতে পারবে। তো আশা করি আপনারা মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিসটা বুঝলেন। এখন আসে আমরা যদি একটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি অবসান হওয়ার আগেই পাওয়ার দাতা বা গ্রহীতা মারা যায় তাহলে কি হবে, অথবা আইনগতভাবে যদি উনি দেউলিয়া ঘোষিত হন, অক্ষম হন, তখন কি হবে? তো বলতেছে যে উক্ত মৃত বা অক্ষম ব্যক্তির বৈধ ওয়ারিশ তার স্থলাভিষিক্ত হয়ে উক্ত দলিলে উদ্ভূত দায়, একটা শব্দ মনে রাখবেন, দায় এবং অধিকার স্বয়ংক্রিয়ভাবে অর্পিত হবে। অর্থাৎ কেউ একজন পাওয়ার অফ অ্যাটর্নি করলে উনি মারা গেলে তার উত্তরাধিকারীরা অটোমেটিক স্থলাভিষিক্ত হয়ে যাবে, অথবা কেউ যদি দেউলিয়া ঘোষিত হয়, অপারগ হয়ে যায়, পাগল হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, তার বৈধ উত্তরাধিকারীরা সেখানে ইনক্লুড হয়ে যাবে, তারা অধিকার প্রয়োগ করতে পারবে, তাদের উপর যে লাইবিলিটি আছে সেটাও প্রযোজ্য হবে। তারপর আবার বলতেছে তবে প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে 9 ধারার বিধান সাপেক্ষে এগুলো প্রযোজ্য হবে না। 9 ধারার বিধানে কি আছে, একক গ্রহিতা হলে কিন্তু প্রযোজ্য হবে না, এটা আবার মনে রাখবেন। তো যাই হোক, এটা আমরা আসি যে তাহলে আমরা 9 ধারাটা একটু দেখে নিই, আরো ক্রিস্টাল ক্লিয়ার হব। প্রথমে তাহলে আমরা যেটা জানলাম, পাওয়ার দাতা গ্রহিতা কেউ মারা গেলে কি কি যে হবে, তার যে বৈধ উত্তরাধিকারী আছে তাদের বরাবর অধিকার বা দায় দুটাই বর্তাবে। আর 9 ধারার বিধানটা আমরা দেখি যে 9 ধারার বিধানে আসলে আছেটা কি, দেখেন যে 9 ধারা বলতেছে যৌথ গ্রহিতার একজনের মৃত্যুর পরিণাম অপ্রত্যাহারযোগ্য পাওয়ার গ্রহিতা একাধিক হইলে উহাদের কোন একজনের মৃত্যুতে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হইবে না, বরং উহা অবশিষ্ট জীবিত গ্রহিতাদের ক্ষেত্রে অক্ষুণ্ণ এবং বলবৎ থাকবে। তো তাহলে আমরা এখানে যেটা আমরা পড়তেছিলাম এটির সাথে আমরা একটু মিলিয়ে পড়ি যে তাহলে আমাদের কি কি বলতেছে। তবে সত্য থাকে যে ধারা 9 এর বিধান সাপেক্ষে একক গ্রহিতার ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না। তার মানে আমরা এই যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি আপনি যদি কি করেন, যে কোনো একজন রিয়েল ইস্টেট ডেভেলপার কোম্পানি বাদ দিয়ে কোনো ব্যক্তি টু ব্যক্তি যদি আপনি দেন, একজন ব্যক্তি যদি মারা যায় সেক্ষেত্রে তার উত্তরাধিকারী বরাবর পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা কার্যকর হবে না, সেটা বাতিল হয়ে যাবে। তবে যৌথ যদি পাওয়ার অফ অ্যাটর্নি দাতা হয় তখন কার্যকর হবে। এখন আসি আমরা নোটিশ জারি সংক্রান্ত বিষয়ে, ধারা 5 আলোচনা করতেছে যে পাওয়ার অফ অ্যাটর্নি যে আপনি নোটিশগুলো দিবেন, হয়তো আপনি ক্ষমতা বাতিল করার জন্য অথবা দলিল বাতিল করার জন্য, তো সেক্ষেত্রে বলা হচ্ছে তার ব্যক্তিগত ঠিকানা আপনি পাঠাতে পারেন, অথবা তার ব্যবসায়িক ঠিকানায়, অথবা স্বাভাবিকভাবে উনি যে স্থানে বসবাস করেন সেখানে চিঠির মাধ্যমে আপনি সরবরাহ করতে পারেন। তারপরে বলা হচ্ছে যে যদি এইভাবে যদি না পাওয়া যায় তাহলে সর্বশেষ উনার ব্যবসায়িক বাসস্থান বা চিঠির ঠিকানায় রেজিস্টার ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা অন্য কোনো প্রকার মাধ্যমে যদি আপনি প্রেরণ করেন এবং সেটাই তার উপর নোটিশ জারি হয়েছে বলে গণ্য হবে। কারণ এটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ কখন আমরা বুঝবো নোটিশটা প্রপারলি জারি হয়েছে, তাকে আপনি ব্যক্তিগতভাবে তার ব্যবসায়িক ঠিকানা, তার স্বাভাবিক বাসস্থান, অন্য কোনো ভাবে তার চিঠির ঠিকানা সরবরাহ করা হইয়া থাকে। আর যদি এভাবে যদি না পান, আপনি রেজিস্টার ডাকযোগে তাকে সর্বশেষ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে যদি দিয়ে দেন তাহলেও জারি হয়েছে বলে ধরে নেওয়া হবে। তবে এক্ষেত্রে একটা আমরা যেটা বলবো আইনের
তাদের বুঝার ভুল বলি আর আইনের দুর্বলতা বলি, বলা হচ্ছে নোটিশ যে তারিখে ক্ষেত্রমতো সরবরাহ বা প্রেরণ করা হবে সেই তারিখ থেকে প্রাপ্ত হইয়াছে বলে মর্ম হবে। অর্থাৎ একটা নোটিশ যদি 1 তারিখে প্রেরণ করা হয়, 30 তারিখে যদি পাওয়া যায়, ধরে নেওয়া হবে 1 তারিখে সেই নোটিশটা দেওয়া হয়েছে, যেটা আমরা আশা করব আইন প্রণেতারা এখানে শব্দ চয়নটা আর একটু সতর্কতার সাথে করবেন। কারণ নোটিশ প্রাপ্তি, কারণ হয়তো 30 দিনের নোটিশ দেওয়া হয়, এখন আমি যদি 30 দিনে পাই তো তাহলে কিটা হবে? তারা বলতেছে যেদিন প্রেরণ করা হয়েছে সেদিনে এটা ধরে নেওয়া হবে, তাহলে তো আর আইনের মানে আইন চর্চা, আইনের যে একটা আমরা নিউট্রাল যে জিনিসটা সেটা তো পাচ্ছি না। তো দেখ, আমরা 6 যদি দেখি যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদন সংক্রান্ত বিষয়ে সেকশন 6 আলোচনা করে, এখানে তারা বলতেছে রেজিস্ট্রেশন আইনে যাই কিছু থাক ওটা আপনার দেখার বিষয় না, রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা প্রযোজ্য হবে এবং কথা হচ্ছে দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে। যদিও রেজিস্ট্রেশন আইনে কিন্তু বলা নাই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু এই আইন বলতেছে রেজিস্ট্রেশন আইনে যাই কিছু থাকুক এটা রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা প্রযোজ্য হবে। এখন এই 52 ক ধারা আছে কি? 52 ক ধারা আছে আপনার নামে খতিয়ান থাকবে, যদি পৈতৃক সম্পত্তি হয় পিতার নামে থাকবে, সম্পত্তির মূল্য উল্লেখ থাকতে হবে, দলিলে প্রকৃতি উল্লেখ থাকতে হবে, সম্পত্তিটা 25 বছরের মালিকানা এবং হলফনামা সেখানে যুক্ত থাকতে হবে। এটাই হচ্ছে 52 ক ধারা। তারপরে বলা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে পাওয়ার দাতার উদ্দেশ্য, পাওয়ার গ্রহিতার দায়িত্ব, ক্ষমতা এবং কাজ, সে কি কি করতে পারবে, এটা সুস্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার সেখানে লেখা থাকতে হবে। তারপর যেটা বলতেছে যে এখানে 1 কপি করে ছবি থাকবে, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। তো এটা নিয়েও একটা দ্বন্দ্ব হয়ে গেছিল, যেহেতু জাতীয় পরিচয়পত্র ছাড়া কি করা যাবে না, যাদের পাসপোর্ট আছে, যারা জন্ম নিবন্ধন আছে, পরবর্তীতে আইন মন্ত্রণালয় এবং থেকে রেজিস্ট্রেশন অধিদপ্তর থেকে একটা গেজেট আছে যে না, আপনি জাতীয় পরিচয়পত্র ছাড়া পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন দিয়েও পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন। তারপরে বলা হচ্ছে যে তিনে যাই থাকুক না কেন, বাংলাদেশের বাইরে বসবাসরত পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশন আইনে সেকশন 33 সাবসেকশন 1 ক্লজ সি এর বিধান প্রযোজ্য হবে। এটা হচ্ছে প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটর্নি, অর্থাৎ যেখানে রেজিস্ট্রেশন আইন প্রযোজ্য না, যেমন খাগড়াছড়ি, বান্দরবন, এগুলোতে কি হয়, আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আপনি একটা হলফ করতে পারেন, নোটারি করতে পারেন, সেটা দিয়েই কিন্তু, অথবা দেশের বাইরে হলে সেটা যখন বাংলাদেশে আসে তখন অ্যাটেস্টেশন করতে হয়। এই যে দেখেন পাওয়ার অফ অ্যাটর্নি এর ক্ষেত্রে আপনাকে পাওয়ার দাতা বাংলাদেশের বাইরে বসবাস করলে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদনের সময় ছবি এবং স্বাক্ষর শনাক্ত করতে হবে, অর্থাৎ যাকে পাওয়ার দিচ্ছেন তার ছবি, ছবির উপরে সিগনেচার এবং আঙ্গুলের ছাপটা দিতে হবে। তারপরে যদি আমরা দেখি যে বিদেশে সম্পাদিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশে যখন প্রবেশ করে, প্রবেশ করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কি করতে হবে, এই যে এটাকে 2 মাসের মধ্যে অথেন্টিকেশন করতে হবে এবং ডিসি অফিস থেকে কি করতে হবে, স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী কালেক্টর অফিস থেকে 3 মাসের মধ্যে স্ট্যাম্প যুক্ত করে নিতে হবে। আর যেটা বলা হচ্ছে যদি সেটা রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে, তাহলে রেজিস্ট্রেশন আইনের এত যাই কিছু থাকুক সাব রেজিস্ট্রার সেটা রেজিস্ট্রেশন করবেন, যদিও বলা আছে যে এক্ষেত্রে এটা ডিসি সাহেবরা প্রেরণ করবেন, বাস্তবতা আপনাকেই সেই দলিলটা সাব রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে হয়। তো এখন আসি আমরা পাওয়ার গ্রহিতা কর্তৃক দলিল সম্পাদনের ফলাফল, অর্থাৎ যাকে আপনি পাওয়ারটা দিলেন উনি যদি কোনো দলিল সম্পাদন করে, জমি বিক্রি করে, কি হবে, বলা হচ্ছে যে আপনি বিক্রি করেছেন এই মর্মে ধরে নেওয়া হবে। আপনি কোনোদিন বলতে পারবেন না যে না আমি তো বিক্রি করি নাই। এখন আসি আমরা যৌথ দাতার একজনের যদি মারা যায়, তাহলে অন্যজনের পাওয়ারটা বাতিল হবে না, সেটাও কার্যকর থাকবে এবং তার যে ওয়ারিশ আছে তারা সেখানে ইনক্লুড হবে। তারপরে যৌথ গ্রহিতার একজনের যদি মারা যায় সেক্ষেত্রে বাতিল হবে না, বরং বাকি জনের উপর সম্পূর্ণ কিছু বর্তাবে। তার মানে যৌথ দাতা হলে বাতিল হবে না, যৌথ গ্রহিতা হলেও বাতিল হবে না, বাতিল শুধু একক যদি হয় তখনই কিন্তু হবে। তারপর বলা হচ্ছে মৃত্যু ইত্যাদি সম্পর্কে অবগতি ব্যতীত পাওয়ার অফ অ্যাটর্নির অধীনে অর্থ প্রদান, একজন ব্যক্তি মারা গেল আপনি জানেন না, আপনি পাওয়ার গ্রহিতার সাথে চুক্তি করলেন, আপনি জমিটা ক্রয় করে নিলেন, তো তখন বলা হচ্ছে যে না এক্ষেত্রেও আপনার প্রোটেকশন থাকবে, আপনি প্রতিকার পাবেন, জমিটা আপনারই হবে। এখন আসি পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে বাতিল করা যাবে। আমরা পূর্বে কিন্তু দেখেছি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি আপনি 30 দিনের নোটিশ দিয়ে বাতিল করতে পারতেছেন, এখানে জেনারেল ক্লজ, জেনারেল নিয়ম নিয়ে আলোচনা করতেছে যে একটা কাজ করার জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়েছে ওই কাজটা হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে, আপনাকে আর বাতিল করার দরকার নাই। তারপরে বলা হচ্ছে যদি আপনি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য করেন, যে 1 মাসের পাওয়ার অফ অ্যাটর্নি 1 মাস অতিক্রান্ত হয়ে গেলে এটা বাতিল হয়ে যাবে, আপনার বাতিলও করার প্রয়োজন নাই। আপনি যে জিনিসটা করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি করেছেন ওই বিষয়টা বিনাশ বা অস্তিত্বের যদি বিলোপ ঘটে তাহলেও বাতিল হয়ে যাবে, আপনার আর বাতিলের প্রয়োজন কিন্তু হবে না।
অপ্রত্যাহার্য পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত অন্যান্য পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে পাওয়ার দাতা দেউলিয়া অথবা পাগল বা মৃত্যুবরণ করিলে এবং পাওয়ার দাতার আইনগত লিগাল এন্টিটি যদি বিলুপ্ত হয়ে যায় তবে বাতিল হয়ে যাবে। শুধু অপ্রত্যাহার যোগের ক্ষেত্রে কি হবে, সেটা কার্যকর থাকবে তার উত্তরাধিকারী বরাবর। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি 30 দিনের নোটিশ পূর্বক ক্ষমতার কি করা যায়, বাতিল করা যায়। তারপরে যেটা বলা হচ্ছে, এই অবসান ঘটাইবার নোটিশ জারির পূর্ব পর্যন্ত দেখেন আইনগতভাবে আইনগুলো যখন প্রণয়ন করা হয় তাদেরকে কিন্তু অনেক শব্দচয়ন ভালোভাবে করতে হয়। নোটিশ জারি সংক্রান্ত ক্ষেত্রে তারা বলেছে যেদিন নোটিশটা দেওয়া হইল সেদিন থেকে কার্যকর। এখানে বলা হচ্ছে দেখেন এরূপ অবসান ঘটাইবার নোটিশ জারির পূর্ব পর্যন্ত, তো এখন নোটিশটা যদি 1 তারিখে জারি করা হয়, আমি 30 তারিখে পাইলাম, আমি যদি 20 তারিখে সম্পত্তি বিক্রি করি তাহলে কি হবে? তো আশা করি আমরা পাওয়ার অফ অ্যাটর্নি আইনের যে শব্দগত যে চয়নগত ভুল আছে এগুলোর জন্য মানুষকে অনেক হয়রানি হতে হবে, আশা করি তারা এগুলো একটু ঠিক করে নেবেন। তারপরে যেটা বলা হচ্ছে যে পাওয়ার গ্রহিতাও তার ক্ষমতাটা বাতিল করতে পারবেন উনি চাইলে 30 দিনের নোটিশ দিয়ে। আর এর জন্য রেজিস্ট্রেশন ফিটা কেমন হবে বলতেছে রেজিস্ট্রেশন আইনের যে 78 ধারা, নর্মালি আপনার যেটা হয় যে 100 টাকা রেজিস্ট্রেশন খরচ এবং স্ট্যাম্প শুল্ক 1,000 টাকা থাকে, বাকি ইফি এনফি এনএনফি এগুলো থাকে সাধারণের ক্ষেত্রে। শুধুমাত্র যেগুলো পণ্য মূল্যযুক্ত সেখানে যেটা করা হয় রেজিস্ট্রেশন ফি 2% তবে সর্বোচ্চ 40,000, স্ট্যাম্প শুল্ক 3% তবে সর্বোচ্চ 60,000 পর্যন্ত হতে পারে। এখন আসি আমরা সেই যে বিরোধ নিষ্পত্তি যে কথাটা আমরা বললাম, যে বিরোধ নিষ্পত্তির জন্য যদি আপনি বসেন, দেখেন যে রেজিস্ট্রিকৃত পাওয়ার অফ অ্যাটর্নি হইতে যে কোনো প্রকার বিরোধ যখন পক্ষগণ প্রথমে নিজেদের মধ্যে আপোষের ব্যবস্থা করবে, যদি নিজেদের মধ্যে আপোষ না হয় তারা মিডিয়েটর বা মধ্যস্থতাকারী নিয়োগের নোটিশ প্রদান করবে। নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে তারা কি করবে, এই যে মিডিয়েটর আছে ওনাকে নিয়োগ করবেন। তো মিডিয়েটর উনি যেটি করবেন যে উনি দুই পক্ষকে মামলাটার বিষয়টা নিয়ে বসার জন্য তাদেরকে বাধ্য করাবেন, এই হচ্ছে বিষয়গুলো। আর যদি তখনও কিছু না হয় তখন আপনাকে উপযুক্ত আদালতে মামলা করতে হবে। তার মানে হচ্ছে দেখেন আইনগত দুর্বলতার কারণে আপনি যদি একবার যদি সমঝোতায় বসে যান, সমঝোতা যদি না হয় আপনি রহিতকরণ দলিল করতে পারবেন না, আপনাকে আদালতে যেতে হবে। আর আপনি যদি জাস্ট সমঝোতা না করে সরাসরি নোটিশ দেন, আপনি 30 দিনে কিন্তু বাতিল করতে পারতেছেন, যেটা আইনটা যে প্রণয়ন করা হয়েছে তার মূল উদ্দেশ্যের বাইরে যায়। আশা করি আইনটাকে অতি দ্রুতই তারা কি করবে, আইনটাকে চেঞ্জ করবে। তো বিধি প্রণয়নের ক্ষমতা এই আইনে দেওয়া আছে, যেটা আমরা বিধিমালা আগামী পর্বে পড়বো। আইনটার বলা হচ্ছে একটা ইংরাজি ভার্সন তৈরি করা হবে এবং বাংলা ভার্সনই প্রাধান্য পাবে যদি কোনো প্রকার সেখানে সমস্যার সৃষ্টি হয়। পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 1882 যেটা বলা হচ্ছে এর দ্বারা কি করা হলো, রহিতকরণ করা হলো, রিপিল করা হলো। তো আশা করি আপনারা আজকে পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো বুঝতে পারলেন, জানতে পারলেন। আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। আর আপনারা যারা এটা হার্ড কপি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ট্রাই করবো আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে প্রোভাইড করার জন্য। আর যারাই আমাদের সাতকাহন বইটি সংগ্রহ করতে চান আপনারা rokomari.com এ পাবেন, অথবা আপনারা আমার কাছ থেকে সরাসরি অর্ডার করতে পারেন, এখান থেকেও আপনারা পেতে পারেন। আমাদের সাতকাহন অনলাইন ভূমি শিক্ষা কোর্সটা আলহামদুলিল্লাহ আমরা প্রায় 6-7টির মতো ক্লাস অলরেডি করে ফেলেছি, তবে আগামীতে আমরা ছোট ছোট কোর্স করার চিন্তা ভাবনা করব। কারণ বিভিন্ন মানুষ, কেউ আমিনশিপ, কেউ হচ্ছে দলিল লেখা, কেউ হয়তো বার কাউন্সিলের জন্য প্রস্তুতি, কেউ হয়তো জাস্ট দলিল খতিয়ান পরিচিতি, এই সমস্ত বিষয় আপনারা চান। তো আমরা ট্রাই করব আপনাদের জন্য পৃথক পৃথক কোর্সিং এর ব্যবস্থা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।